lakai agbor haise godrej air pocket happy bathroom do you wet spa nihar jasmine amul the taste of india fena hokolwe koy fena helobo hawkins pressure cooker airtel 4g anandolo free music movies aru games or vivel so kismis peletelo megi noodles angus perfume spray created by international expert indica easy hair color hero duet indigo floor paint himani navratna thanda thanda cool cool kurkure popcorn polycap fan relax bahamas fruit fun harpic everyday whitener aru kitkat Friday's entertainment's presence ইখানে মাখাই যদি কেস দেই মকনি হুমে থব থানাত আয়ই দুনিয়া খানে নে হইছে ইমানদারি বুলা বস্তু ন হইছে নিয়কছন আপনা কেনকে নিয়ে কি দখত নিব আপনা দে তেরিকা মই হে ডাকাইটু খঙ্গ দিয়া হেন নহল কি নু কই দিয়ক এতে থাকিম চা ভাত খাই রাতি দুটামান বাজাক লাগি কথা পাতিম বিছনা তো উঠিম রাতিও পোৱাব উঠি আই আৰু এতে চা ভাত খাম লুকে লুকে আহে কাক লুকে লুকে আহে আমাৰ গাঁৱৰ হিয়াল মাখা ও গাঁৱৰ হিয়াল মাখা দেখা পালি কব আও আমি অলবার হয় নাই ওয়া দিবা হয় নাই ও দাদা আহিলে কমলাজোর কথা কোনকালতে ঘর কাইলি হেল মহে হাহে নাকি হায়ে তো বেয়া কথা হল নহয় ফসা কই যদি খুই দহতে এই ঘরে যাবলে কই বড়লাই বেয়া পাব নহয় বান্ধবী হিসাবে হেকনি কাম মা করি দিছু দ আমি কইছু বুদেদা হাতক যদি আর পরা খেদে মোর লগত কিন্তু জীবনের কারণে বইয়া আবা লাগব হব দে মাই এরার বহু সময় মালিশ করলি দে ভরি খান মই মস্ত আরাম পাইছো নিজর বরিত্ব এগলা খবারে নাই তই যে এখনি হুক দিলি বউ ইমান নাজনে না আমি আপনি কবা লাগব কলি দিব তোক কিবা কইছিলো না তই তো বিহত তেলখিনি দেখা পাই নিজে নিজে মালিশ করে দিলি ইহ মই কিবা ভক্তি করে দিছো না আপনাক এখনি তেল মারি নাথকিলি বুধের বান্ধবী দেখুন বুধেরা রুমত সুমে থাকা মুধাই মরব ও মাই তই এনকে মায়াকো মালিশ করে দিয়া নাকি মাইক তো সদায় দাও বিয়ার পিছর হাহু মাইকো দিল ওই হৌর দেউতাকো দিল ওই পাশে হেগলা তো নাই মোর হবা লাগা তোর মাক পিতাক নাই হাও তোর কম ভাই বিয়ার ঠিক হয়ে আছে নাকি নাই নাই মানে মই হাহু হৌরের কথা কলি যে কুস্তি চাই দীপক বরদলৈ কৈছিল মোক তেখেতর কথা আখরে আখরে ফলি যায় সসাই না সসাইতো হব দক ভগবানে বিয়ার পাছতো এখান গাঁওতে রাখলি আপনাকে হাহু জ্ঞান করি সদায় মালিশ করবে আহি যাম আবে ঋতু কথা গেলা যে ক মোক আবেরি পাইছি আপনি কত্রীর ডাবে দিও নারিকল কাটা আপি মই বুধেদার লগত হয়ে এরিম বিয়া আয়ই মাই তোর মন তো বড় ভালে ভগবানে তোর মনোকামনা পূর্ণ করব দে আপনার আশীর্বাদ আমি হব দে হব দে ঈশ্বরে কুশল কর গুড মর্নিং বুদেদা মর্নিং মর্নিং ইমান রাতিপুৱাই আহিলা যে বয়া পালাক নাকি নাই পোৱা তথাপি ইমান ৰাতিপুৱাই বৌ চাহ খাবা দিছিল চাহ কাপ লৈয়ে আপোনাৰ ওচৰক লৈ আছো কোৱা আকৌ এই কাপ আপোনাৰ কাৰণে তুমি তোমাৰ তুমি কি খাবা নাখাওঁ এ মই আমি বন্ধু নাখেও খুৱাওঁ খাক তোমাৰ চাহ কাপ মই খাক হে মৰমতে আনিছো হে মই নাখাওঁ মস্ত দুখ পাম মই হলেও ৰাতিপুৱা তোমাৰ প্ৰথম চাহ কাপ বন্ধুত্বৰ নিদৰ্শন মোৰ বাবে কথাটো সুবিধাজনক নহ'ব ৰাতিপুৱা প্ৰথম চাহ কাপৰ চাহিদা কিমান মই জানো তাকো ত্যাগ কৰি বন্ধু হিচাপে আপোনাক খোৱাবা লৈ আহিছো আপুনি কৈ নাখাওঁ বান্ধৱী হিচাপে তুমি ত্যাগ কৰিছা আৰু বন্ধু হিচাপে মই তোমাৰ ত্যাগৰ কথা নাভাবি তোমাৰ চাহ কাপ খাম নহ'ব দেই তে এটা কাম কৰো দু ফিফটি ফিফটি খাওঁ দক অঁ সেইটো হ'ব পাৰে কোক যায় কাপ এটা আনো নাংগে আধা আপুনি খাক আধা মোক দক কি কোৱাহে মোৰ জোঠা আকৌ তুমি কিয় খাবা বন্ধু হিচাপে এ নাই নাই আকৌ নৈ দক ভাল বন্ধুই এখন কাঁইতে খায় খাক আধা আপুনি খাক আধা মোক দক খাকে বন্ধু আজি মুকুন্দ বর্মন কাম করবা যাবি না মুকুন্দ বর্মন উকিল অ ও তাকে না যাও
আজি প্রমোদ বৈশ্য স্যারের ঘর যাব লগাব না স্যারে লগব নলগ সুধাত নাই ডাইরেক্ট কামত লাগি যাম হেই হেঙ্কে কাম কিয়া করিমে করবা লাগবো নহলে কাম নাপা ভাই বৈশ্য স্যারে নালগে বলি গলি হলেও করি কাম করার পিছত যদি পয়সা নেদে দিব স্যার ভাল মানু মরণ নহ আহু মই ঘরের ভিতর পড়া সব ভুগি আছি বাবা বাবা এতে বাবা এনকে আর বেলেগর ঘর কিমেন দিন কাম করবি কাম না পলি কি করবা সব তো দূরি হইছি অসুর বলি আমার কায়ো কামত নামতে এবার তো হাফ মার্ডার করে সব বরবাদ করে দিছা তই দে হব রে করা তো তো আর নকরা নহুল এটা কাম কর দই বেলেগ রাস্তা ধর হেই এই গাঁর রাস্তায় কোক যাবা এই রাস্তায় চলবা লাগবো নহয় এ মরণ নহ আহু মই কামু রাস্তার কথা কইছু বেলেগ রাস্তা ধর সব রাস্তায় বন্ধ হাবেহি আমার কারণে কিবা হরু হুরা ব্যাপার হামার ধর ব্যাপার হামার তো লাভ আছে তো মূলধন নাই হা মূলধন থাকলেও তোর লোড ব্যাপার নহব দে কিয়া 100 টাকা এটা বিক্রি হলিয়ে তই কুয়াটা তুলই বই নাসবি পাগলা হইছ নাকি সসা কথা কইছু একলা কু স্বভাব এর ভালাগবো সব ভলা নহয় হাবেহি একবার যদি সি স্টার্ট করে ই মদ খয়ে হব আর মদাহী হিসাবে হি হিপরাতকে উপরোগ যাব চাও মই ধুই দক নালাগে নালাগে মই পারিম আকো নই দক মই খোৱা বাচন তুমি কিয় ধুবা বন্ধু হিসাবে দুয়ো একেলগে খালে তুমি ধুবা সেটো বেলেগ কথা এটা মই ধুম ইটা মই ধুই দক বিয়ার পিছত আপনি ধুব কি কলা আপনি তো একদিন কমবাই ধুনিয়া আপি এটা চাই বিয়া দেখবো নাই নে জানু দক জানু দক ধুনিয়া চাই এটা বিয়া করাবো আর শোকেসত সুমে থাকবো কি কইনাটু শোকেসত কইনাটু সুমে থই আপনি কাম করে থাকবো চাও দেখ না কাম উড়িবা না প্লিজ কি আজয়া দু বলে বন্ধু বান্ধবীয়া বন্ধু বান্ধবী তো দু যদি বন্ধু বান্ধবী পুদেশ্বটা কামড়ে সকিয়া দাঁত বই গেছি দাদা চাও কত কামড়েছি ও আমার জয়কান্ত মামার সরু চলটো মস্ত কাম হচ্ছিল ইটা ডাঙর হল সেভেন পাইছি ইটাই স্বভাবটো গেল তাকে ক্লাস সেভেনত পড়া সরু লড়া এটাও কু স্বভাববিলাক এরিলে তুমিও কামড়া স্বভাবটো এরা বহুত কামড়া তুমি শুনকচোন বুধেদা বয়াকে কামড়েছ নাকি আজয়া কামর নাই এ বৌ না কামড়ে বা একলা কামড় চামড় বয়া কথা দাঁত বইছে নাকি সগে যায় ও বেজি লবা লাগবো দাঁত বইলি কিহর বেজি হে নারগুরুত যে লয়া আমার এখেতে আন্দি বুঝ ও সদ্যতা লবা লাগবো এনেকে বহি থাকলে মন চন বয়া হয়ে যাব কইবে ফুরি আহো বল কোক যাবি এ গরমত তাতে রমজান মা তাতকে মই রিক্সাখানে লৈ যাওঁ দে আজি আপনি রিক্সা নিবা নরে দিয়ক শুন দেখা পুলিশ আহি আছে মই ভিতরক যাওঁ তই মই নাই বলি কবি ও মাই আপনি একবার যাই বুদেশ্বরদার খবর এটা করি আকসুন কি খবরে কি হইছি বুধে হ্যাঁ জয়া গতে বয়াকে কামড় লাগে বুদেশ্বরদা কি নু কয় ও দাঁত বই গেছি না যাওয়া নাই আপনি একবার চাই আকসুন দাঁত বই গেছি যদি নাইর গুরুত বেজি লবা লাগবো কিহর বেজি লবা লাগে লাগবো ডক কুকরে কামড়লো বেজি লবা লাগে না আপনি এটা কাম করো আগে আপনি একবার যাই চাই আহ কি আখিলি কি খবর খবর বয়া দিও কি হল বয়া বয়া কে বয়া পুলিশ ঘর কালি খবর ভাল হব নাকি হই নাকি দোষ করিবা পুলিশ তো আইব য হাফিজক মাতা দেখাত নাই থাকলি হে মাতিম কোক গ্যা কইবা গেছে আইলি থানা ধাজি রবা কবা মই কম যাও আপনি যাও ও বহা মান তো কেনকে খেদ মরত মানু তো ঘরত নাই আপনি বা বহে কিও সুখ দুখুর কথা অল পাতে দা মোর আকো সুখর কথা নাই সব দুখরে কথা আপনি গেলি হে মোর সুখ হব আপনি একবার যাই বুদেশ্বরদার খবর এটা করি আকসুন কি খবরে কি হইছি বুধে হ্যাঁ জয়া গতে বয়াকে কামড় লাগে বুদেশ্বরদা কি নু কয় ও দাঁত বই গেছি না যাওয়া নাই আপনি একবার চাই আকসুন দাঁত বই গেছি যদি নাইর গুরুত বেজি লবা লাগবো কিহর বেজি লবা লাগে লাগবো ডক কুকরে কামড়লো বেজি লবা লাগে না আপনি এটা কাম করো আগে আপনি একবার যাই চাই আহ কিয়া কামড়া লাগ জয়াই বুধে কিবা বয়া ব্যবহার করছি নাকি বুধে তো হেনাই চলি নাকি কি আমি
এ র বুধে তো বয়া ব্যবহার কছি নাকি মাই বয়া ব্যবহার বুধে সদ দাই নাই নাই তে কিও কামরিলি তয়তা ও মালতি কইছি কিয়া হাহাই বুধে দার হাতৰ পৰে বাসন কাটা মই ধুই দিবা গুছিল তেখেতে নে দে জোর কৰাতে কইছি নাকা মুৰিবা না নাকা মুৰিবা মানে উপাৰ আসামত দেখি দিগদার দি থাকলি কামৰে থাকা বুলি কই তাকে বৌৰ বুজতে ভুল হল ওই তো আমারে ফ্লেও কই র এই আবে ঋতুর লোক কি ইজি হলো কে পীর কথা টেকা লাগিল না কিয়ে বুঝছো সারো ঘরক না যা বাদ দি আজি কামক না যাও ও বেহিদা সাকাপ খাই চক গেলি যাও চক গেলি যাই কি করবি গাছর তলত বহি নতুন কামর কথা চিন্তা করি ও ভাইজান মোর ফালে বারো বাজিল দুগদুগি বাজি গেছে হল কিয়া তোমার রাতিপুয়া ডেকা পুলিশ ঘরক যায় হাজির কি গলাক মোক থানাত হাজির হবা কইছে কি কইবা এটা আপনালোকে কি বা কয়ে মই হলে টেনশন লৈ থাকবা নরু রবা শুন রবা ইমান সরু কেস নয় তো ইমান অপা খুশি ক মানুষ ঠগি ক কেস কেস তো বল হব আজিকালি সরকার খানেও দুর্নীতির বিরুদ্ধে বহুত করা করছি দিয়কে ভাই কিবা এটা বুদ্ধি দিয়ক রবা হে ই ক কথাটো হই ভাবি যাব লাগবে ভিতর আসুন ভিতর ঠান্ডা দিমাগে দি চিন্তা করবা লাগবে আহ আহ আজি কি এদি খুৱাব হে কি এদি খুৱাব মানে ভাত কি এদি খুৱাব অ তুমি আজি ইয়াতে খাবা নেকি হাও তে মুখত খাম বোলা ডাঙৰিহঁতৰ ঘৰত কালি কিবা এটা পুৰণা কথা কওঁতে নাওমান চকুৰ পানী ওলছিল আমাৰ মনটো বেয়া লাগিল হাজাৰ হওক দুইখা মানুহ না মন গেলা দুৰ্বল মস্ত ইমোশ্যনেল মোৰ ফোনেদি মাইক ফোন কৰি কৈছি আপনাৰ আপী আজি মোৰ ঘৰতে থাকিব দক আপনাৰ আপী মোৰ আপী চিন্তা নকৰিব চিন্তা নকৰিব সেইকাৰণে ৰাতিটো তাতে খালোঁ ইটা দীপৰাও তাতে খাব বেয়া লাগে না ভোলাদাও কামলা মানুহে তথাপি ভোলা ডাঙৰীয়া কিবা এটা কৰে মই যে একো এটাকে নকৰোঁ বৰলাৰ খৰচতে চলি আছোঁ সদায় সদায় তোমাক মই কেনেকৈ খুৱাম বন্ধু হিচাপে আকাশৰ কথা কওঁ বেয়া পাব নেকি কোৱা আপুনি পাহাৰ আন জীৱনটো ইনকে পৰৰ খাই থাকিম বুলি ভাবিছে নেকি গাঁৱত নিউজ পেপাৰ বিলাইছিলোঁ ইয়াতো দুদিনমান কামলা কাম কৰিবলৈ গৈছিলোঁ কথা হ'ল বৰলাই বেয়া পায় সি মোক ইয়াতে দোকান এখন মানে পাণ দোকান এখন কৰি দিম বুলি কথা দিছে আপোনাৰ বন্ধুই কিবা এটা কাম দিব আৰু আপুনি কৰিব হৈছে যাওক নিজৰ দমত আকৌ কৰিব নোৱাৰে নেকি বিএ পাছ কৰিছে না আপুনি অসমীয়াত মেজৰলৈ পাছ কৰিছোঁ তেনেহ'লে মই কিন্তু কুৰ্মা খাই বহি নাথাকোঁ পুৱা এটা আৰু গধূলা এটা টিউচন কৰোঁ মই টিউচন ক'ত পাম বিচাৰিব লাগিব কামটোৰ প্ৰতি আগ্ৰহ থাকিলেহে কৰিব পাৰিব কামলা কামটোও বহুত আগ্ৰহেৰে কৰিবলৈ গৈছিলোঁ কামলা কাম কৰিব আপুনি কিয় যায় আপোনাৰ নিজৰ যোগ্যতাৰ ওপৰত বিশ্বাস নাই ক'ৰবাত প্ৰাইভেট স্কুল এখনত কাম কৰক 2-3 হাজাৰ টকাত প্ৰাইভেট স্কুল গেলাই বহুত খাতৈ হৈ কিন্তু আপোনাৰ কাৰণে সেইখিনিয়ে বহুত আপোনাৰ বহুত ভাল গুণ আছে এটাই বেয়া গুণ নিজক সদায় আণ্ডাৰ এষ্টিমেট কৰি থাকে দেই তুমি ইমান টেনশ্যন কিয় হৈছো তুমি বৰ ভয়াতুৰ মানুহ দা হক কথাত আপুনি এহো মোৰ দম দেখা নাই কেছটো 2 নম্বৰী হ'ল না অলপ ভয় নাখন হৈ পেহী খিলি কেনবা গেছি খিলি আহোঁতে তালাটো মাছিনে মাৰা নাই সেইটো তুমি ভাবি আছ ইমান সন্দেহ কিয়া সন্দেহ নহয় এ বান্দাৰ এইটো হৈছে ভয় শাস্ত্ৰই কৈছি তালাটো মাৰাৰ পিছতো 2 দিন বা জুৰি টানি যায় সেইটো হৈছে ভয় সন্দেহ কোনটো জানা না কোনটো শাস্ত্ৰ মতে মিছ কল ডিউটি সিফলে ৰিচিভ কৰি লাগ বুলি বাৰে বুলি যি বেলেঞ্চটো চেক কৰি থাকে সেইটো হৈছে সন্দেহ শাস্ত্ৰ মতে বাহ তই কি শাস্ত্ৰ কথা জানা হৈছে ভাই আপোনাৰ হাৰ শাস্ত্ৰ মতে সাহস কোনটো বস্তু দিয়ক শাস্ত্ৰ মতে ক'বা গেলি হেডছাৰ সাহসী মানুহ দুৰ্দান্ত সাহসী মানুহ মই কৈ দিলোঁ হেডছাৰ যে সাহসী এইটোও শাস্ত্ৰ মতে হয় না তে কি যি কৈছোঁ শাস্ত্ৰ মতে কৈছোঁ ঘৰত তিৰি চলি থকাৰ পিছতো বাহিৰত লিলিমাই কৰি থকা মানুহটো সাহসী মানুহ দুৰ্দান্ত সাহসী মানুহ আমাৰ হেডছাৰ সাহসী মানুহ কি কয় দিয়ক হেডছাৰ এনে মানুহ দেই ঘৈণীয়াক থাকোঁতে প্ৰেমলতাৰ লগত লিলিমাই কৰি থকাৰ কথা কৈছে হয়না অ শাস্ত্ৰ কথা এইগিলা মইতো কোৱা নাই সেইকেইটা দিন প্ৰেমলতাৰ কথা বাইদেউক কৈ দিম বুলি ছাৰৰ পৰা কম খিৰিছিলোঁ আপোনাৰ শাস্ত্ৰ মতে সেইটো মানে প্ৰেমলতাৰ কথা কৈ ছাৰক খিৰে থকাটো অপৰাধ নহয় সেইটো অপৰাধ নহয় অপৰাধ হৈছে কল কিনি থাকোঁতে কাষৰ আঙুৰত দাম সুধি 4টা বস্তা এনে খাই দিয়াটো শাস্ত্ৰ মতে মহা ডাঙৰ অপৰাধ
পাগলা হইছা বে তোর হাস্ত্র জ্ঞানুনি কিহর হাস্ত্র কথা কই আছে তু এ তু হাস্ত্র কথা তুমি শুনবা নালগে দা ও আমাক তুমি সুয়াবান নিদিগু বাবা দা খাই চাই নাও মান দা ইমান গহিন আছে যে হাই বড়ব হে কিমান টেনশন হইছে আমি হে জানু কি করব এথেন ফুলা ভাইজানর কেরপা ভাইজানে জি কই তাকে করিম ও আমি কি করিম ইতা আত্মগোপন শুনা একঠে সুন্দর জায়গা আছে ঘরত আমি দুটাই প্রাণী থাকো বুদেশ্বরদা আর মই আমি দুটো বন্ধু হবা পারলো হয় এনে মিছা কথা গিলা কুহে দাই দে রে দাদা এক হিসাবে দি মানে দাদাই কিবা এটা ভাবি আপনা মানে মই কি কইছো আপনি বুঝি পাইছি না বউ পাইছো রবা দাইদেরের উল্টোটো কইছো বিয়ার পিছতো মই বুদেশ্বরদার লগত বন্ধু পাতবে পারিম আহক নহয় আজি এক খোলা লওগে নেদা যদি ময়ো মালতি নহয় জয়া তোমাকে বিচরি আসলো আসু ডবু ভাত কেটা খাই নাওমান ছায়া বললি যাও ইমান গরম দিছি তাকে তো ও ভাত কত খাবা বন্ধুর ঘরত আমার তাতে নাখ দুই জায়গার তো খাবা নরি এক জায়গাতে খাবা লাগব বন্ধুর ঘরতে খান দেখব বন্ধু রানবো না তুমি রানবা দু বন্ধু বান্ধবী লগ লাগি বনালো মই সবজি খান বনালো আর বন্ধুই ভাত কেটা হামারি তো নাই ভাল বন্ধু হয়েছে দে মোকো হে নাই বন্ধু একজনের দরকার হয়েছিল কে নাই বন্ধু মিলিজুলি কাম করা বন্ধুই ভাত বানালা তুমি আঞ্জা বানালা মই সব আকলা করবে লাগে হা দাদা আছে দেখুন থেই কি অসভ্য কথা কয়া তুমি নিজের মানুষের লগত বন্ধু হবা পারি নাকি কে হ এখন সংসারত নিজের মানুষটোর সমান ভাল বন্ধু কায়ো নাই আর মানুষটো নিজের তিরিটোর সমান ভাল বান্ধবী কায়ো নাই কর কি কয়া তুমি ও বিয়া অতিরি বলে বন্ধু পাত্তা নাপেয়া দাইদেরে কইছি রবা আমার এখেতে আমার ইংরাজি জানা মানুহ তেহেতে তো মিছা কথা নকই দাদাই কতো নহয় বিয়ার পাছতো ভাল বন্ধু মানুহ থাকিব পাৰে আজি দাইদে আহক নহয় দিম মজা কিয় মোক কিয় মিছা কথা কবা লাগে ও তেও যায় কাম করবা মাই যায় গাঁও ফুরবা ঘরত আমি দুটাই প্রাণী থাকো বুদেশ্বরদা আর মই আমি দুটো বন্ধু হবা পারলো হয় এনে মিছা কথা গিলা কুহে দাইদেরে দাদাই এক হিসাবে দি মানে দাদাই কিবা এটা ভাবি আপনা মানে মই কি কইছো আপনি বুঝি পাইছি না বউ পাইছো রবা দাইদেরের উল্টোটো কইছো বিয়ার পিছতো মই বুদেশ্বরদার লগত বন্ধু পাতবে পারিম আহক নহয় আজি এক খোলা লওগে নেদা যদি ময়ো মালতি নহয় ও বউ শুনকচোন হাতর গোছার ভরিত মারিলো আম পাও ইটা বুধেদার লগত বান্ধবী হবা দাও কেংকে এই আবেরিটো আহি যায় নেকি জুই রসরতো খেউ গলবই মোরে বিপদর সময়ত ফুলা আর কেরপা ভাইজানে বহুত সঙ্গ দিছে ইমান টেনশন হইছে স্যার একু টেনশন লব না লাগে সব ঠিক হয়ে যাব আপনালোক বিপদ সময়ত আমি সহায় কইম নহয় আমি কিবা মই গলু নেকি মানুহক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিয় লাগে ভাল দিন কথা বেলেগ কিন্তু বিপদ সময়ত সহায় কইব লাগে তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নে কি কয় ডালিং হয় তই বহুদিনৰ মূৰত ফাৰুৱা কথা এষাৰ কলিও বৰ ভাল ভাল কথা কবলৈ লৈছ আচ্ছা হাফিজ মোৰ মতে তুমি চেণ্ডাৰ কৰাই ভাল আছিল নেকি মই কৈছিলোঁ দিয়ক ছাৰ ফলা ভাইজান আৰু কেৰপা ভাইজানে হাক দিলা প্ৰণাম মহাত্মা দয় এই কৰ কি কৰে ছাৰ হেই জানি বুজি লাজ দেই নেকি নহয় কি কয় আপোনালোকে হাফিজ আৰু খিলিক মোৰ ঘৰত আত্মগোপন কৰিবলৈ আপোনালোকে যি সুবিধা প্ৰদান কৰি দিছে তাৰ বাবে মই আপোনালোকক এবাৰ বৰজোৰে সুঙৰিছোঁ দেই মিউজিক ইজ মাই সোল কিন্তু মোৰ ঘৰখনত কোনেও সাপোর্ট নকৰে
মই খুব এম্বিশিয়াস নাছিলোঁ, কিন্তু হঠাৎ এদিন তেওঁৰ কেইটামান কথাই মোৰ জীৱনৰ গতিপথে সলাই দিলে। এতিয়া তেওঁ মোৰ মাজত নে মোৰ সংগীতত?